আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাজধানী সহ সারা দেশে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে, সড়ক মহাসড়ক অবরোধ ও সংঘর্ষ। উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে অর্জিত জ্ঞান প্রয়োগে প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার আহ্বান। দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে বিশিষ্টজনদের পরামর্শ, প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ে ঝুঁকি কমানোর তাগিদ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের চারা বিতরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করেছে তারা। রাজধানীর নিউ মার্কেট এলাকার গার্হস্থ অর্থনীতি কলেজের সামনে আছেন মোস্তফা মল্লিক, সরাসরি যাচ্ছি তার কাছে। মল্লিক, আন্দোলনের কি চিত্র দেখছেন, সার্বিক কি পরিস্থিতি? গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজে আমি দাঁড়িয়ে রয়েছি, যেটা গার্হস্থ অর্থনীতি বা হোম ইকোনমিক্স কলেজ নামে বেশি পরিচিত। এবং আজকে শিক্ষার্থীদেরকে পাঁচটি বিষয়ে তাদের মাস্টার্স পরীক্ষার হলে বসার কথা ছিল, এবং আমি আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার আগে তাদের আমি আসলে যে আসন বিন্যাস সেটাও দেখে আসলাম। কিন্তু এই শিক্ষার্থীরা বলছে যে আসলে যেখানে বিশাল একটি অংশ কোটা বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছে, এমন অবস্থায় তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ার আগ পর্যন্ত তারা কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রে বসবে না। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা নানা স্লোগান দিয়েছেন, যেমন কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, বয়কট এক্সাম, বয়কট ক্লাস। তারা বলছে যে আমার ভাইয়ের রক্ত কেন, প্রশাসনের কাছে জবাব চাইতে এসেছেন। এবং এইটা কিন্তু আসলে বিশাল একটি আন্দোলনে পরিণত হয়েছে। ওইদিকে যদি আমরা বলি ইডেন কলেজ এবং এই গার্হস্থ অর্থনীতি কলেজের মাঝখানের যে রাস্তাটি, তার বাইরেও প্রচুর শিক্ষার্থী রয়েছে। এবং আমরা একটু ভেতরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভেতরেও শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছেন, এবং তারা বলছেন যে কোনোভাবেই আসলে এই দাবি যদি মানা না হয় তাহলে তারা তাদের আন্দোলন সংগ্রাম যেটি রয়েছে তারা চালিয়ে যাবেন। এবং এই শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই আন্দোলনটি আসলে কোনো সরকারের বিরুদ্ধে নয়, তাদের এই আন্দোলনটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়। তারা বলছে যে তাদের জীবনে সব কিছু অর্জন যে পরীক্ষার মাধ্যমে, সেই পরীক্ষাটাই তারা বয়কট করেছেন, এই অর্থে যে তারা ভবিষ্যতে ভালো কিছু একটা আশা করছেন। এবং তারা মনে করছেন এবং তারা বলছেনও যে তারা কোনোভাবেই লেখাপড়া বাদ দিয়ে রাজপথে তারা যেতে চান না। কারণ হিসেবে তারা বলছেন যে এই যে কোটা ব্যবস্থা, এই কোটা ব্যবস্থাকে আসলে তারা বিশ্বাস রাখতে পারছেন না। তারা বলছেন যে সারা বাংলাদেশে ছাত্র ছাত্রীদের যে দাবি, সেই দাবিটি তাদের মানতে হবে। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে কি পরীক্ষা আপনারা দেননি? জি না, আমরা দেইনি। কারণ আমরা সবাই কোঠার বিরুদ্ধে আন্দোলন করছি, আর এই অবস্থায় আমরা পরীক্ষা দিতে পারবো না। সামনের পরীক্ষা একটা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আমরা আর কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বলছি। আপু, কতক্ষণ কতক্ষণ চলবে আন্দোলন? আমরা ইনশাআল্লাহ 2-3টা পর্যন্ত থাকবো এখানে, তারপর আমরা ঢাকা ভার্সিটির প্রাঙ্গণে চলে যাব। অনেক ধন্যবাদ। শিক্ষার্থীরা বলছেন যে এখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোটা বিরোধী আন্দোলন রয়েছে সেখানে তারা চলে যাবেন। হৃদয়, মোটামুটি এই ছিল আমার কাছে গার্হস্থ অর্থনীতি। মল্লিক, ধন্যবাদ। প্রিয় দর্শক, মোস্তফা মল্লিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গার্হস্থ অর্থনীতি কলেজ থেকে। দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে আজ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। টিএসসি এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজু, ক্যাম্পাসের অবস্থা এখন কেমন দেখছেন? হৃদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকা বর্তমানে কিন্তু শান্তই রয়েছে, যদিও ছাত্রলীগ বেলা একটায়
এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির প্রতিবাদে তাদের বিক্ষোভ সমাবেশ ডেকেছে রাজু ভাস্কর্যের সামনে, কিন্তু এখনো পর্যন্ত কোনো তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি এবং পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি এখন বিরাজ করছে। আর একটু আগে কোটা সংস্কারের দাবিতে কিছু শিক্ষার্থী একটা বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু তারা কোথাও অবস্থান নেয়নি এবং বিক্ষোভ মিছিল করে তারা চলে গিয়েছে। আর কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আজকের কর্মসূচি বিক্ষোভ সমাবেশ, তাদের সে বিকেল 3টায় কর্মসূচি রয়েছে তাদের। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যদি বলি, তবে পুরো এলাকা শান্ত রয়েছে, বিশেষ করে শহীদুল্লাহ হল এবং ওই শহীদুল্লাহ হল এলাকা ওই দিকটা খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া যে সূর্যসেন হল, বিজয় একাত্তর হল, সেদিকেও কিন্তু পরিস্থিতিটা কিছুটা অস্বাভাবিক এবং খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। তাছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা এরকম কোনো কিছু হয়নি এবং ছাত্রলীগেও তাদের কোনো কর্মসূচির এখন কোনো দৃশ্যমান কিছু দেখা যায়নি, এবং কোটা সংস্কার আন্দোলনেও তারা দৃশ্যমান তেমন কোনো তাদের কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা যায়নি। রাজু ধন্যবাদ। প্রিয় দর্শক, শহীদুল রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সরকারি চাকুরিতে কোটা সংস্কার দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোথাও কোথাও ছাত্রলীগের সঙ্গে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ কারণে মগবাজার থেকে মহাকালী পর্যন্ত সড়কে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। গুলশানে তিতুমির কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বাড়িধারার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সড়ক বন্ধ করে রেখেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষার্থীরা। অবরোধ করা হয়েছে মিরপুরে বিইউভিটি ক্যাম্পাসের সামনের রাস্তাও। উত্তরা জমজম মোড় অবরোধ করেছেন আশপাশের 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিকুঞ্জ, কুড়িল, শনিরাকড়া ও শান্তিনগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রংপুরে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন 3টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকের সামনে রাজশাহী ঢাকা বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় অবস্থান নিয়েছে। সকাল 11টায় অবস্থান নিয়ে তারা হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার দাবিতে কর্মসূচি পালন করছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন। সরকারি চাকুরিতে কোটা সংস্কার ইস্যুতে আজ থেকে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল। কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষের বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করারও ঘোষণা দিয়েছে ছাত্রদল। সে সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনকারীরা এই সোমবার বিনা উস্কানিতে ছাত্রলীগের উপর হামলা করেছে। এই ঘটনায় অন্তত 500 জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন যে আন্দোলন মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানায় তাদের প্রতিহত করা হবে, তাদের বিরুদ্ধে সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দণ্ডপ্রাপ্ত তারেক রহমান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশ সম্পর্কে যা বলেছেন তার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্য দেশ সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে
অর্জিত জ্ঞান দেশের কাজে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের টাকায় এই ফেলোশিপ দেওয়া হচ্ছে, তাই তারা যেন সেবা পায়। মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সরকারি বেসরকারি চাকুরিজীবী শিক্ষক ও গবেষকদের সক্ষমতা বাড়াতে প্রণয়ন করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ। এবছর এই ফেলোশিপ নিয়ে 37 জন মাস্টার্স এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেধাবীদের হাতে ফেলোশিপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেলোশিপটার মাধ্যমে আমাদের উপযুক্ত নাগরিক হয়ে গড়ে উঠবেন এবং আপনার যে জ্ঞান অর্জন করবে সেটা আমার দেশের কাজে লাগবে, কারণ বিশ্ব পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা কারোর কাছে পিছিয়ে থাকবো না, আমরা সবসময় আগে থাকবো। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয়ী জাতি, এই বিজয়ী জাতি হিসেবে আমাদের মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলবো, সেইভাবে আমাদের গড়ে উঠতে হবে। কারণ একটা কথা মনে রাখবেন যে এই টাকাটা আমার জনগণের টাকা, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাটা তারা অর্জন করে আপনাদের উচ্চশিক্ষা দিচ্ছে, কাজে সেই জনগণ যেন সেবাটা পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানের আসনে রাখতে বলেন প্রধানমন্ত্রী, মনে করিয়ে দেন তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের স্বাধীনতা। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা, কাজে আমার কাছে সবাই সম্মানিত। আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে সেটাই আমরা চাই। শিক্ষা ও গবেষণার বিস্তার এবং নারী অধিকারকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মেধাবীদের উৎকর্ষে কাজ করছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। যথাযথভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে তাকিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সভায় বক্তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর আহ্বান জানান। মানবাধিকার কমিশনের থিমেটিক সেশনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের মানসিক আঘাত প্রশমনের উপরও আলোকপাত করেন বক্তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এশিয়ায়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাড়ছে বন্যা ও জলাবদ্ধতা, বনভূমি উজাড় হওয়ায় বাড়ছে তাপমাত্রা, মরুকরণের জন্য দেখা দিয়েছে পানি সংকট, লবণাক্ততার কারণে কমছে বিশুদ্ধ পানি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অকাল মৃত্যুর 20% জন্য দায়ী বায়ু দূষণ। বনভূমি উজাড় রোধ করতে করণীয় তুলে ধরা হয় সভায়। বনের যে শুধু গাছপালা বনভূমি ছাড়াও আরও যে ভ্যালু আছে, এটা যে পানি ধরে রাখে, ওয়াটারশেড ম্যানেজ করে, এবং আমাদের যে আপস্ট্রিমে যদি আমার গাছপালা না থাকে আমার নাগ্যতা কমে যাবে, সেখানে আমার যে দুই নদী দুইবার ভাঙবে, আমার বন্যার সৃষ্টি হবে, সেগুলি সেই জন্য আপস্ট্রিমেও আমাদের বনায়নের কাজ করার দরকার আছে। আমরা যেটা বলতে চাচ্ছি, একটা চ্যালেঞ্জ আছে, স্কোপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে ইউএনএফসিএ থেকে ইনফ্লুয়েন্স করা বাংলাদেশের পক্ষ থেকে, এবং কিছু কেস এস্টাবলিশ করা যাতে করে আমরা প্রপারলি ইউএনএফসিএ প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারি উইথ যারা নেগোসিয়েশন করবেন তারা, বাট উইথ স্ট্রং কেসেস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। ন্যাশনাল সার মেকানিজম যেটা এটা যদি করতে পারে, আমার ধারণা থ্রু এলডিসি গ্রুপ, এলডিসি মেম্বার, অথবা আমরা কিন্তু এটা আরও সময় লাগে, দ্বিতীয় মিটিং হচ্ছে বোর্ডে, খরচের জন্য 15 দিনের মধ্যে আসবে হয়তো স্যার একটা রিকনস্ট্রাকশনের জন্য, আর লং টার্মে ডিজাস্টার রিস্ট্রাকশন কিভাবে করা যায় সেইটার জন্য।
জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের থিমেটিক কমিটির সভায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রস্তাব তুলে ধরেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আমাদের বৈদেশিক আয়ের বেশিরভাগের জন্য আমাদেরকে নির্ভর করতে হয় পোশাক শিল্পের শিল্পের উপরে, এবং পোশাক শিল্পে পশ্চিমা ভাইয়েরা কিন্তু পরিবেশের ক্ষতিকারক প্রভাবের কোনো মূল্য পরিশোধ করে না। কারখানায় বিদ্যুৎ, জ্বালানি এবং কেমিক্যালের ব্যবহার 38% বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা। আর কারখানার শতকরা 65% লিকুইড ওয়েস্ট ড্রেনের মাধ্যমে ডিসচার্জ হয়। অনেকগুলো কারখানা আছে যেগুলোতে কিন্তু তারা প্রপারলি মেনটেন করে না। সভায় লস অ্যান্ড ড্যামেজ তহবিলের আকার, অর্থের যোগান ও বন্টন নিয়েও আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মানবিক বিপর্যয় ও মানসিক ক্ষতিপূরণের তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মেন্টাল ডিসঅর্ডার যেটা হচ্ছে উপকূলে ঝড় জলোচ্ছ্বাসের কারণে, সেটা কিন্তু মেয়েদেরও হচ্ছে ছেলেদেরও হচ্ছে। রোগ শোকের পাশাপাশি রোগ তো হচ্ছে বাংলাদেশে, কিন্তু যারা গার্মেন্টস ওয়ার্কার তাদের বেতন যেমন বেড়েছে অন্যান্য খরচও কিন্তু বেড়ে গেছে, কিন্তু তার সাথে সাথে যে বর্জ্যের ব্যাপারটা, বর্জ্যের ব্যাপারটা কিন্তু একার দায়িত্ব পড়ে গেছে শুধু যারা প্রোডিউসার অথবা যারা প্রোডাকশন করছে, যারা ইন্ডাস্ট্রির মালিক, তো তারাই কিন্তু কিন্তু এটা টেক কেয়ার করছে, কিন্তু বিদেশি যারা বায়ার তারা কিন্তু কখনো এগিয়ে আসছে না এই ব্যাপারে। তো এই জায়গায় একটা সমন্বয় হওয়া দরকার, এবং এই জায়গাটাতে একটা একটা যদি আমরা প্রেশার ক্রিয়েট করতে পারি মানবাধিকার কমিশন থেকে, তাহলে হয়তো এটা একটা সুফল আসতে পারে এই জায়গায়। জনস্বাস্থ্য ঝুঁকি কমানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে জোর দেন সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জেলায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকেই বেশি করে গাছ লাগানোর তাকিদ দিয়েছেন পরিবেশবিদরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দখল আর দৌরাত্ম্যে সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম টাঙ্গাইলের মধুপুরগড়। এর বিরূপ প্রভাব পড়ছে টাঙ্গাইল সহ আশপাশের প্রকৃতিতে। এমন পরিস্থিতিতে জেলাটিতে 3 মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই যে বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ কিন্তু শুধু যে আনুষ্ঠানিকতা তাই নয়, কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের জন্য। আমরা যত বেশি গাছ লাগাবো তত বাংলাদেশ ভালো থাকবে, আমরা ভালো থাকবো, এবং এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে। সুতরাং এই বর্ষায় যেন গাছ লাগাই এবং এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। মূল কথাই হচ্ছে গিয়ে বৃক্ষরোপণের বিকল্প নেই, আমরা যত বেশি পারি তত যেন বৃক্ষরোপণ করি। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের 1100 শিক্ষার্থীকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন পরিবেশবাদীরা। গাছের চারা পেয়ে উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। গাছ আমাদের পরম বন্ধু। গাছকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, যেমন জ্বালানি হিসেবে গাছ থেকে আমরা বিভিন্ন ফলমূল পাই, শাকসবজি পাই, বিভিন্ন কিছু পেয়ে থাকি। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছকে আমরা কাগজ শিল্প হিসেবে ব্যবহার করে থাকি। গাছ আমাদের ফলমূল দেয় যা খেয়ে আমরা বেঁচে থাকি। বৃক্ষরোপণের কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রকৃতি ও জীবন ক্লাব। গত বছরের মতো এবারও এমন মহতী উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন বিশিষ্টজনেরা। যেভাবে পলিউশন হচ্ছে তাতে আমরা আমাদের জীবন ব্যবস্থাটাও আন্ডার থ্রেটে চলে যাচ্ছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদেরকে বৃক্ষরোপণ এবং সবুজায়ন করা আমাদেরকে খুব জরুরি। এর মধ্যে দিয়ে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যে এই বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা করতে হবে, জীবন বাঁচাতে হবে। এই জন্য চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ এটাকে সাধুবাদ জানাই। তাপমাত্রাকে সহনীয় করতে আমাদের অবশ্য অবশ্যই এই গাছ লাগানোর প্রতি বা গাছ রোপণের প্রতি যত্নবান হতে হবে। যে বাংলাদেশের যে শর্টেজ রয়েছে বৃক্ষরাজির, এবং বৃক্ষ এবং প্রকৃতি ক্লাবের মাধ্যমে
সেটি আমরা নিশ্চয় পূরণ করতে পারব। অত্যন্ত উপভোগ্য পরিবেশে এবং সুন্দর পরিবেশে এই অভিযান আমরা পরিচালনা করব। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে বৃক্ষরোপণ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক। প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগের কারণে আমাদের ছোট্ট সোনামণিরা একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় সচেতন হবে, একই সঙ্গে তাদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি এই সামাজিক যে সুন্দর কার্যক্রমগুলো বৃক্ষরোপণ এবং অন্যান্যগুলো, এর মাধ্যমে তারা নতুনভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে প্রকৃতি ও জীবন ক্লাব এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। টাঙ্গাইল থেকে মুস্তাকুদ্দিন আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার জয় বানানা ফাইবার মেশিন সিলসিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রেইডার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা। এবার নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় বন্যায় আমনের বীজতলা ও শাকসবজি সহ নানা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় অধিকাংশই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি সহায়তা ও আর্থিক প্রণোদনা চেয়েছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে শত শত বসত বাড়ি, গাছপালা সহ বহু স্থাপনা। ভাঙন ঝুঁকিতে বাঁধ, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ হাজারো মানুষ। এবার খেলার খবর।